নমস্কার বন্ধুরা, আমার নাম সুদীপ, আপনারা দেখছেন সুদীপ দ্য বং টেকনো। সো আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যে আপনারা ফ্লিপকার্ট প্লাস মেম্বারশিপ কি করে অ্যাভেল করতে পারেন বিনা কোনো সুপার কয়েন্স দিয়ে। 300 সুপার কয়েন্সের কোনো প্রয়োজন নেই, উইদাউট এনি এক্সট্রা কস্ট দিয়ে আপনারা কি করে ওই বেনিফিটগুলো আপনারাও নিজের কাজে লাগাতে পারেন। সো বিনা কোনো দেরি করে শুরু করছি আজকের ভিডিওটা। সো তার আগে জেনে নিই আমরা ফ্লিপকার্ট, মানে আমি যে টপিকটা আসার আগে তার আগে আমরা জেনে নিই ফ্লিপকার্ট প্লাস মেম্বারশিপ শিপটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা কি, ওটাতে কী কী আপনারা বেনিফিট পাচ্ছেন, কী কী নর্মাল ফ্লিপকার্ট মেম্বার থেকে ফ্লিপকার্ট প্লাস মেম্বার্সগুলো কী কী এক্সট্রা অফারগুলো পায়। সো ফার্স্ট অফার যেগুলো হচ্ছে, ফার্স্ট বেনিফিট যেটা বলবো আমি সেটা হচ্ছে ফাস্ট ডেলিভারি, ফ্রি অ্যান্ড ফাস্ট ডেলিভারি। অ্যাকচুয়ালি যে প্রোডাক্টগুলোই ফ্লিপকার্ট থেকে থাকছে, মিনস যেগুলো আমরা 500 নিচে থাকছে, 500 উপরে গেলে আমাদেরকে ফ্রি ডেলিভারি পেয়ে যায়, কোনো প্রবলেম হয় না আমাদের। বাট যে প্রোডাক্টগুলো 500 নিচে দাম থাকে, যেগুলো জন্য পারচেস করার জন্য আমাদেরকে এক্সট্রা কিছু পে করতে হয় যদি নন প্লাস মেম্বারশিপ জন্য। বাট আফটার ফ্লিপকার্ট প্লাস মেম্বারশিপ আপনারা এগুলো বিনা কোনো এক্সট্রা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা ফ্রিতে ওটা নিজের বাড়িতে ডাকতে বা কোথাও গিয়ে আপনারা অর্ডার করতে পারেন। সো জেনে নিচ্ছি, এটা ফার্স্ট বেনিফিট হচ্ছে যারা ওরা পাচ্ছে। সেকেন্ড, আর্লি অ্যাক্সেস টু সেল। কোনো ভি সেল ফ্লিপকার্ট থেকে যারা যখন স্টার্ট করে, তখন যেন নর্মাল ফ্লিপকার্ট ইউজার যেমন এখন আজকের থেকে যে সেলটা স্টার্ট হচ্ছে ইয়ার এন্ড সেল 21 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর যেটা যাবে, সেটাই যদি যারা প্লাস মেম্বারশিপের থাকে সেটা তারা 20 ডিসেম্বর রাত 8টা থেকে ওই অফারগুলোকে অ্যাভেল করতে পারে, ওই অফারগুলোকে মিনস ওই সেলটাকে লাইভ অ্যাক্সেস করতে পারে। বাট নর্মাল উইদাউট প্লাস মেম্বার ইউজারগুলো ওগুলোকে অ্যাক্সেস করতে পারে না। আর থার্ড যেটা বলবো সেটা হচ্ছে আপনারা এটাতে সুপার কয়েন্স এক্সট্রা পাচ্ছেন, মিনস যদি নর্মাল আপনার ইউজার হয়েছেন প্রত্যেকটা 100 পারচেজে আপনারা 2 সুপার কয়েন পাবেন। বাট প্লাস মেম্বাররা প্রত্যেক 100 শপিং করলে, 100 পারচেজ করলে 4টা করে সুপার কয়েন পাবেন। আর এই সুপার কয়েনগুলোকে আপনারা ইউজ করতে পারেন কোনো প্রোডাক্টকে কিনতে গেলে ওটাতে কম ডিসকাউন্ট পেয়ে যান, কিছু টাকা মাইনাস হয়ে যদি আপনার কাছে বেশি সুপার কয়েন্স থাকে তো। সো নাও এবার আপনাদেরকে জানাবো যে ফ্লিপকার্ট প্লাস মেম্বারশিপ আপনারা ফ্রিতে উইদাউট এনি পয়সা দিয়ে আপনারা কি করে ফ্রিতে অ্যাভেল করতে পারেন। এটা একেবারে জেনুইন, কোনো ফেক নিউজ নাই, কিছু নেই, এটা ফ্লিপকার্ট নিজেই করেছে। বাট তার আগে জানি দিই এই অফারটা শুধু যারা কলেজ স্টুডেন্ট অর স্কুল স্টুডেন্ট হচ্ছে তাদের জন্যই ভ্যালিড আছে, তারাই এটা অ্যাক্সেস করতে পারে। বাকিদের মিনস এখন আপাতত তো কিছু আসেনি, সে আপনাদেরকে ওই শপিং করে সুপার কয়েন্স কালেক্ট করে আপনাদেরকে প্লাস মেম্বারশিপে আসতে হবে। প্লাস বাট যারা কলেজ স্টুডেন্ট হচ্ছেন, যারা স্টুডেন্ট নর্মাল স্কুল স্টুডেন্ট হচ্ছে তাদের জন্য জানিয়ে দিই আপনাদের জন্য অনেক ভালো নিউজ যে আপনারা ফ্রিতে এই প্লাস মেম্বারশিপে আসতে পারেন। তো দেখে নিচ্ছে কি কি করতে হবে এটা জন্য। ফার্স্ট যেটা কাজ হচ্ছে সেটা আপনাদের একটা আইডি কার্ড দরকার, আপনার স্কুলের বা আপনার কলেজ, যে কলেজ আপনারা পড়ছেন, যে স্কুলে আছেন, সেটার কাছে একটা আইডি কার্ড লাগবে। আপনার একটা ফ্লিপকার্ট অ্যাপে যান, ফ্লিপকার্ট অ্যাপে যাওয়ার পরে এক্সপ্লোর প্লাস মেম্বারশিপে আপনার ক্লিক করুন। ওখানে যেয়ে নিয়ে আপনাদেরকে জাস্ট এখনই লিখবে যে যারা, যদি আপনারা কলেজ স্টুডেন্ট স্কুল স্টুডেন্ট হচ্ছেন তাহলে আপনাদের জন্য ফ্রি হয়ে যাচ্ছে। ওখানে ক্লিক করুন, ক্লিক করার পরে আপনার কাছে একটা পেজ খুলবে, সেটা আপনাদের ডিটেলস জিজ্ঞেস করবে, আপনার নাম, এজ, ফোন নাম্বার, প্লাস আপনারা কোন কলেজে বা কোন স্কুলে পড়েন। যদি ওই কলেজটা ওই স্কুলটা ওই লিস্টে যদি চলে আসছে, তারপরে আপনাদেরকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে বলে। ডকুমেন্ট হলো আপনাদের কলেজ আইডি, কলেজ যেটা আপনাদেরকে আইডি কার্ড দেয় ওই ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডে আপনার দিতে হবে, আর ফটো। এই দুটা আপডেট করার পরে কিছুদিন টাইম লাগবে, একটু সাবমিট করে দিন। প্রসেস হওয়ার জন্য অ্যাকচুয়ালি 7 ডেজ বলে, 7 ডেজ, কখনো 4 দিনে চলে আসে, আমারটা 3 দিনে এসে গেছিলো। আমার নিজে করা আছে ফ্লিপকার্ট প্লাস, আমার অমনি করে নিজে করেছি আমি, তারপরে আপনাদেরকে জানাচ্ছি এই জিনিসটা। 3 দিন আমার চলে এসেছিলো, 4 দিন, 5 দিন বা 7 দিন পর্যন্ত এটা প্রসেস হতে টাইম লাগে। ওরা ভেরিফাই করে যে আপনাদের ডকুমেন্টগুলো প্রত্যেকটা ঠিক কিনা, তারপরে যখন দেখছি যে আপনাদের একদম সব ঠিক আছে, তারপরে ওরা আপনাদেরকে জানিয়ে দেবে একটা মেল বা মেসেজ দিয়ে যে আপনারা প্লাস মেম্বারশিপ বেনিফিট ইউজ করতে পারেন। অ্যান্ড তারপরে বাস এতটাই, তারপরে আপনারা পুরোপুরি যারা বেনিফিট একদম আপনাদের ফ্লিপকার্ট প্লাস হয়ে যাবে, আপনাদের কিচ্ছু করতে হবে না, ডাইরেক্ট প্লাস মেম্বারশিপ আপনারা অ্যাড হয়ে যাবেন। আর আপনারা তারপরে সব বেনিফিট যারা প্লাস মেম্বারশিপ ইউজ করছিলেন তারা একেবারে ইউজ করতে পারেন। সো তারপরে আরেকটা কিছু আছে, আরেকটা বলতে চাই যে প্লাস মেম্বারশিপে আরেকটা বলবো একটা ফায়দা যেটা মিস লেগেছে। হ্যাঁ, আরেক জিনিস, প্লাস 500 নিচে যে আমরা বললাম যে ফ্রি ডেলিভারি, শুধু ওটা শুধু অ্যাসিওর্ড প্রাইস, যেটা সরি অ্যাসিওর্ড ফ্লিপকার্ট শোর যারা প্রোডাক্ট থাকে, অনেকই প্রোডাক্ট থাকে ফ্লিপকার্টে যেটা নন অ্যাসিওর্ড থাকে, মিনস
একটা দেখবেন লোগো থাকায় ফ্লিপকার্ট অ্যাসিওরে, আমি এই ফটোটা দিচ্ছি, এই ফটো যেটা যেটা আপনাদের থাকবে ওই ওই শুধু ওই প্রোডাক্টগুলোই আপনারা 500 নিচে ফ্রিতে পাবেন। বাকি যদি আপনারা অন্য যেটা যে প্রোডাক্টে এই লোগোটা থাকবে না সেই প্রোডাক্টগুলো যদি আপনারা চান 500 বিলোতে পারচেস করতে, আপনারা চান যে ট্যাক্স মিন্স ডেলিভারি চার্জ না লাগে, বাট এটা হবে না, আপনাদের ডেলিভারি চার্জ লাগবে, তাও আপনারা প্লাস মেম্বার হন না হন এটাতে কোনো কোনো ডিফারেন্স হবে না। বাট যারা প্লাস মেম্বারশিপ আছেন তারা এটাতে দেখতে পারেন, এটা ফ্রি ডেলিভারি হবে। সো আজকে এতটাই জানাচ্ছি, ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড থ্যাংক ইউ। জয় হিন্দ।